নমস্কার, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটা স্টার্ট করি। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি এখানে 4 টুকরো রুই মাছের মাথা নিয়েছি। একটা গোটা বাঁধাকপিকে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছি। 3টে বড় সাইজের আলু নিয়েছি আমি, 4 টুকরো করে কেটে রেখেছি। 100 গ্রাম সর্ষের তেল, 1টা টমেটোকে টুকরো করে রেখেছি, 1টা পেঁয়াজ কেটে রেখেছি, আর 4টে লঙ্কা আমি চিরে রেখেছি, 1 টিস্পুন রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 7 মতো চিনি, 7 মতো নুন, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, সাদা জিরে আর লবঙ্গ নিয়ে নিয়েছি, এলাচ নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি, এটা 1 টিস্পুন মতো লাগবে, শাহী গরম মশলা নিয়ে নিয়েছি। এবারে প্রথমেই আমি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি সামান্য নুন হলুদ দিয়ে দিলাম, এবার মাছের মাথাটাকে আমি মাখিয়ে করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। মাছটা ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে তেলটা আমি হাই ফ্লেমে রেখে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মুড়োগুলো দিয়ে দেবো, মুড়োটা ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখে মুড়োটাকে ভালোভাবে ভাজবো, আমি এটা ঢাকনা দিয়ে ভাজবো কারণ তেল ছেটকাতে পারে। মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমি ঢাকনাটা এর আর মাছগুলো কয়েকবার খুলে এভাবে ভেজেছি। মুড়োটা ভাজতে আমার মোট 10 মিনিট মতো সময় লেগেছে, আমি ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ভেজে নিয়েছি, আর ভাজার সময়ই আমি মুড়োটাকে ভেঙে নিয়েছি। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে আলুটা ভেজে নেব, তার জন্য আমি তেলের মধ্যে একটু নুন আর সামান্য হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি 5 মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এতে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটাকে আমি 2 সেকেন্ডের মতো ভেজে নেব, ফোড়নটা যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ আসছে, একটা ভাজা ভাজা গন্ধ আসছে। ফোড়নটা আমি 2-3 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে করবো। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটাটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, 7 মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভেজে ভেজে নেব। আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো আমি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাকেও আমি ভালোভাবে এর মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি পুরো মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমি পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর থেকে তেলটা আলাদা আলাদা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বাঁধাকপিটাকে তুলে দিচ্ছি। আমি বাঁধাকপিটার মধ্যে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে একটু একটু করে পুরো বাঁধাকপিটাকে তুলে দিচ্ছি, আর মশলাটাকে আমি বাঁধাকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। পুরো বাঁধাকপিটা এর মধ্যে তুলে দিয়েছি, মশলাটা বাঁধাকপির মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলোকে তুলে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই জল ছাড়া করব, মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটাকে করব 10 মিনিটের মতো। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, মাঝখানে শুধু একবার একটু খুলে দেখে নেব, আর তার আগে আমি এতে কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য।
শুধু মাছখানে একবার খুলে মাছখানে একবার দেখে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে, আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার মাছের মাথাটাকে দিয়ে দেব। মাথাগুলোকে আমি ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। তার আগে আমি এতে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা নাও চাইলে মেশাতে পারেন। এবার আমি ঢাকনাটাকে দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা কতটা রেডি হলো। আমি পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে জল ছাড়া করেছি, কারণ রান্না করতে করতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে। আমি এবার দেখে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে নেব, আর গরম মশলাটাকে ভালোভাবে আমি তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো রান্নাটা করতে 35 মিনিট সময় লাগলো। আমাদের বাঁধাকপি তরকারি একদম রেডি। গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে খুবই ভালো লাগবে। আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।